টানা বৃষ্টিতে উল্টে গেল অসত্য গাছে। অল্পের জন্য রক্ষা পেল পরিবার। ঘটনা তারকেশ্বর পৌরসভার 12 নম্বর বার্ডের বাজিতপুর এলাকায়। গতকাল বিকেল থেকেই টানা বৃষ্টি শুরু হয়। জেলা জুড়ে সন্ধে 6টা থেকে প্রায় সারা রাত বৃষ্টি হয় এক নাগাড়ে। রাত 8টা নাগাদ বাড়ির সামনে থাকা বিশাল বড় অসত্য গাছটি হুড়মুড়িয়ে বাড়ির উপর উল্টে পড়ে। সেই সময় বাড়িতে ছিলেন তাপস মেটে ও তার স্ত্রী এবং এক শিশু সন্তান। বাড়ির উপর গাছ পড়তে আতঙ্কিত হয়ে পড়েন তারা। এরপরই বাড়ির বাইরে বেরিয়ে এসে অল্পের জন্য রক্ষা পান পরিবারের সদস্যরা। বাড়ির গৃহকর্ত্রী সুলেখা মেটের অভিযোগ, বিপজ্জনকভাবে বাড়ির সামনে থাকা গাছটি কেটে ফেলার জন্য বারবার প্রশাসনকে জানানো হলেও কেউ কোনো গুরুত্ব দেয়নি। তার ফলেই আজ এই দুর্ঘটনা। খুব বৃষ্টি হচ্ছিল তখনই পড়েছে। তখন কত রাত হবে? তখন 8টা। আচ্ছা, তারপর কি হলো? গাছটা পড়ে গেল। হ্যাঁ, গাছটা পড়ে গেল। তারপর আপনাদের গাছ? না, আমাদের গাছ না, এটা পিতম্বর গাছ, তো রাস্তার গাছ। গাছটা এতদিন বাড়ির সামনে আছে বলেছিলাম কাউকে কাটার জন্য। 3 বছর ধরে ঘুরছি আমি। চেয়ারম্যানের কাছে দরখাস্ত পর্যন্ত দিয়ে এসেছি। 1 মাস আগে রামেন্দ্র সিংহর কাছে আমি দরখাস্ত দিয়ে এসেছি। উনি কাটানোর জন্য বলেছে লোক আসেনি। কালকে রাত্রে এসেছিল, বলে আমি 12 নম্বরের খবর দিয়েছে, সে 13 নম্বরে ঘোরাঘুরি করছে। তাহলে মানে এর আগেও যে ঝড়টার গেছে তখনও তো আতঙ্কে ছিল? হ্যাঁ, আতঙ্কেই তো ছিলাম। এই রামখানে যে ঝড় হলো তখন, তখন তো ভয়ে আমরা ঘরেই থাকি না। ওই যে ঝড় হলেই আমরা রাস্তায় বেরিয়ে এইদিকে ঘরে থাকি। গাছটা জানি এইদিকে হেলে আছে, এইদিকে পড়বে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছি সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারকেশ্বর পৌরসভার পৌর প্রশাসক শোভন সামন্ত। সব রকম সহযোগিতার আশ্বাস দেন পরিবারটিকে। গাড়ি মানে পৌরসভার আনারে 12 নম্বর ওয়ার্ডের একটা পরিবার, কি বলবেন? খুবই দুঃখজনক, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আর কথা শোনে না। তাই গতকাল অতিরিক্ত বৃষ্টিতে এখানে আমাদের একটি মেটে বাড়িতে একটি গাছ ছিল, পাশে পড়ে গেছে, গিয়ে গাড়ির ওপর চালেও পড়েছে, কিছুটা অংশ ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ভালোই। তো সেই জন্যে আমরা খবর পেয়ে রাত্রে এসছি, সকালে লোকজন নিয়ে এসছি, গাছটা যাতে কেটে ফাঁকা করে দেয় এবং পরিবার যাতে স্বস্তি পায়। আপাতত চালের ক্ষতি হয়েছে, দেয়ালেরও ক্ষতি হয়েছে, আবার কাটতে গিয়ে কতটা ক্ষতি হবে বুঝতে পারছি না, ক্ষতির সম্ভাবনা বেশি হবে। তো সেই দিকে নিরেখে আমরা নিশ্চিতভাবে প্রশাসনিক থেকে আমাদের যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আর আপৎকালীন অবস্থায় ওনাকে 2টি তিরপল চেয়েছেন, 2টি তিরপল আমরা দিচ্ছি যাতে বৃষ্টি থেকে ওরে বাঁচতে পারেন। আর বাকি ওনাকে ওনার বাড়ির জন্য, ওনার বাড়িটা ভালো না, আমাদের সরকারি যোজনা 3,68,000 টাকা বাড়ির ওনার নাম লিস্ট আছে, যাতে বাড়িটা দ্রুত হয় আমরা সেদিকেও ওনাকে। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লিশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।